এক্সাম্পল দিঘাতে টোটাল একটা বড় মার্কেট রয়েছে, যেখান থেকে তুমি সবজি বলো, ফিশ বলো, চিকেন, মাটন কিনে রান্না করিয়ে খেতে পারবে। কিলো যদি তোমরা নেও গাইস, তাহলে হ্যাঁ তাহলে এটাই দিয়ে দাও, কেটে দাও, কাটবেন তো? হ্যাঁ হ্যাঁ কেটে দাও। ওই ইলিশটা একটু কম করে রাখা যাবে না? আগরা খাবে না, কম না, তালশিড়ি থেকে খেয়েছি বাবা। মহামায়া রেস্টুরেন্ট, আমি কিন্তু খাবারটা রান্না করতে এখানেই দিয়েছি এই আঙ্কেলের কাছে। বেশ ভালো রান্না করে, আমি আগেও খেয়েছি। 10 টাকা লঙ্কা দাও, 5 টাকা আমাকে, 5 টাকা দাও। এদিকেও কিন্তু বাজারটা অনেক বড়, আর এইদিকে মাছ বাজার, ওই যে দেখলে তোমরা। দীঘার ফিশ মার্কেট থেকে বাজার করে টোটালটাই কিন্তু রান্না করিয়েছি। এখানে ভেটকি মাছ, এখানেও ভেটকি মাছ আছে, এটা ইলিশ মাছের লেজা, এখানে স্যালাদ, এখানে চিংড়ি মাছের মালাইকারি, এখানে ইলিশ সর্ষে, মানে কি সর্ষে ইলিশ। গাইস আজকে কিন্তু আবার চিংড়ি নিলাম, প্লাস আগের দিনের ওই ভেটকিটা, সাথে আবার মাটন, মাটন কষা, চিংড়ি সাথে পালং প্লাস বেগুন, এদিকে আবার ফুলকপি দিয়ে ভেটকি, এদিকে চিলিপন, আর এদিকে স্যালাদ সাথে ফ্রাইড রাইস। দারুণ হয়েছে, দারুণ। রাইস খাই, মাটন কষা ঝোল দিই, আর একটু ঝাল হলে আর একটু বেশি ভালো লাগতো। হ্যালো গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস দেখতেই পাচ্ছ আমি ওল্ড দীঘাতে রয়েছি, আর আজকে তোমাদের আমি শেয়ার করতে চলেছি ওল্ড দীঘাতে ফিশ মার্কেট আছে, টোটাল একটা বড় মার্কেট রয়েছে, যেখান থেকে তুমি সবজি বলো, ফিশ বলো, চিকেন, মাটন সমস্তটাই তোমরা কিনে রান্না করিয়ে খেতে পারবে। তোমাদের কিন্তু রান্না করতে হবে না, এখানে পয়সা দিলে তোমাদের রান্না করে দেবে। 1 কিলো যদি তোমরা নেও গাইস, তাহলে 120 টাকা নেবে, আর 1/2 কিলো যদি নেও তাহলে 70 টাকা। তো চলো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো, আমি নিজে বাজার করবো, সেগুলোকে রান্না করিয়ে নেবো, দেন আমি খাবো। ডিটেলসটাই তোমাদের দেখে দিচ্ছি এই ভিডিও। ঘুরতে গিয়ে আমার এমনিতেই দেরি হয়ে গেছে, তো আর লেট করবো না, চলো বাজারে যাবো, বাজার করবো। ফাইনালি গাইস চলে এসেছি মাছ বাজারে, তো তোমাদের ফার্স্টে মাছ বাজারটা ঘুরিয়ে দেখাবো। এখানে কিন্তু কাঁকড়াও রয়েছে, দেখতে পাচ্ছ অনেক রকম মাছ রয়েছে, পমফ্রেট প্লাস অনেক রকম মাছ তোমরা দেখতে পাচ্ছ। তো টোটালটাই একটু তোমাদের ঘুরিয়ে আগে দেখাচ্ছি, তারপর আমি কি নিচ্ছি না নিচ্ছি সেগুলোও দেখাবো। মাছ বাজারটা কিন্তু বেশ বড়, আর এখানে কাঁকড়াগুলোর কিন্তু অনেক কম দাম গাইস। আমরা যেমন দূর থেকে কাঁকড়া খাই, তখন কিন্তু দুটো কাঁকড়া 200-300 টাকা নেয়, এখানে 4-5টা হয়ে যায়। হ্যাঁ তাহলে এটাই দিয়ে দাও, কেটে দাও, কাটবেন তো? হ্যাঁ হ্যাঁ কেটে দাও। এখানে এটা রান্না করাও, ওই ইলিশটা একটু কম করে রাখা যাবে না? 250 টাকা ডিম তো দেখাই যাবে, চিংড়িতে ডিম আছে। চিংড়ি নিয়েছি প্লাস এই ভেটকিটা, এটা ফুল ভেটকিটাই কিন্তু নিয়েছি, প্লাস ইলিশ, এগুলোই কিন্তু আমি ওখানে টাকা দিয়ে রান্না করাবো, ঠিক আছে? এটার না দাদা, ওই মিডিল থেকে লেজের পাশটা কেটে আজকে দিয়ে দাও, আর গোটাটা ধরা থাক, কালকে আবার কেটে দিও, আর মাথার পাশটা থেকে যাও। রাখবে বলেছে তো? হ্যাঁ হ্যাঁ রাখবে বলেছে, মানে হাফ। আর একটু এদিকে দিয়ে দাও, কারণ এত বড় মাছ তো একবারে খেতে পারবে। মাছের ওই মাছের এই পোর্শনটা কিন্তু আমি রেখে যাচ্ছি দাদার কাছে, যেখান থেকে নিয়েছি, আর এটা কালকে এসে আবার সকালে রান্না করাবো, রেখে দিও। টোটাল এতটা গাইস, তোমরা এরকম জায়গার থেকে বাজার করে দেন, সামনেই কিন্তু ওই যে রান্নার জায়গা রয়েছে, এখানে ওখানে আরো আছে, আমি দেখাচ্ছি কি সামনে। এই যে মহামায়া রেস্টুরেন্ট, আমি কিন্তু খাবারটা রান্না করতে এখানেই দিয়েছি এই আঙ্কেলের কাছে। বেশ ভালো রান্না করে, আমি আগেও খেয়েছি, আর এখানে কিন্তু অর্ডার অনুযায়ী রান্না করে দেওয়া হয়। হ্যাঁ মাছ মাংস যা কিছু তোমরা নেবে, তো এই আঙ্কেলের কাছে আমি রেখে যাচ্ছি, কতক্ষণ পরে আসবো আঙ্কেল হয়ে যাবে? মানে এখন 7:05 বাজে, মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমার ওই 3টা আইটেম হয়ে যাবে। এই যে এখানে রেখেছে, ওই যে,
তো দেড় ঘন্টা পরে এসে আমি ডিটেইলসটা দেখাচ্ছি। তো গাইস এটা কিন্তু ওই ওল্ড দিঘার বাজার, এখানে সবজি আছে আর ওই দিকটাতে মাছ। তোমাদের আগে আমি দেখিয়েছি, তো এখন সবজি বাজারটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমাকে টমেটো নিতে হবে, শসা নিতে হবে, প্লাস কাঁচা লঙ্কা ও আর ধনে পাতাও। আরে ধনে পাতা কত? আমাকে 5 টাকা দাও। টমেটো নেই না? এখানে ফ্রুটসও রয়েছে। টমেটো কি ভালো দাদু? এই তো তোমার মতোই ফর্সা টমেটো গুলো। তাহলে আমাকে 3 পিস 4 পিস টমেটো দেবে। চারটে দাও, ওই একটা কমিয়ে দাও। ক টাকার হচ্ছ? না এত বেশি লাগতো না, 250 গ্রাম। কত? 20 টাকা। তুমি তো আমাকে একটু বেশি দিয়ে দিলে। আর এই একটা পেঁয়াজ, তাহলে কত হলো? এদিকেও কিন্তু বাজারটা অনেক বড়, আর এইদিকে মাছ বাজার, ওই যে দেখলে তোমরা। এখানে ওই সাইডটাতে রান্না হচ্ছে আর আমি করিয়েছি কিন্তু ওই সাইডটাতে, ঠিক আছে? চারপাশে কিন্তু অনেক জায়গায় আছে। 2 পিস কত শসা? ও ওজনে প্লাস্টিক নেই যা, আমাকে ভরে নিতে হবে। এই যে সবজি, ঠিক আছে ছেলেদের জন্য তো এটা রেখে দেবেন, আগে থেকে কাটলে ভালো লাগবে না। তাহলে এলো 8:30 সময় আসছি না, তাহলে তো বেশি খিদে পেয়ে যাবে। হ্যাঁ 8:30, ঠিক আছে একটু তাড়াতাড়ি ভালো করে করবেন। গাইস আমি কিন্তু খাবারটা কুক করতে দিয়ে এসে আমার যে 1.5 ঘন্টা টাইম লাগবে, এই যে দেখতে পাচ্ছ সমুদ্র, রাত্রে প্রচুর মানুষ এখানে বসে বসে সমুদ্র ঢেউ দেখে, আমি কিন্তু এটা দেখছি প্লাস ওয়েট করছি। আর এখানে একটা গোলাও খেয়ে নিলাম। মোটামুটি দেখো এখন সময় 8:12 হয়ে গেছে, তো আমি 8:30 থেকে 8:45 ওখানে যাবো। দেন গিয়ে দেখবো কতটা কি রান্না হয়েছে, ততক্ষণে কমপ্লিট হয়ে যাবে। কেমন কি হয়েছে খেয়ে দিয়ে কিন্তু তোমাদের জানাবো, ইভেন খাওয়ার আগেও ডিটেলসটা দেখাবো। তো গাইস এই যে আমি ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম সেটা নিয়ে নিয়েছি, প্লাস এখান থেকে 4টে খাবার রাখার জন্য নিয়ে নিলাম, তো এর মধ্যে খাবারটা রাখতে পারবো আমি। তো চলো এবার আমি যাব ওখানে। এখন তো সময় দেখো 8:40 হয়ে গেছে, তো খাবার অলরেডি রেডি হয়ে গেছে, ফোন করলো আমাকে, তো গিয়ে খাবারটা নিয়ে নেব। গাইস ওই যে দেখতে পাচ্ছ মেডিকেল, ওখান থেকে আমি ওষুধ নিয়েছি, কারণ দীঘায় সমুদ্রে স্নান করে একটু জ্বর জ্বর হয়েছে, আর গাড়িটা কিন্তু এখানে এখনো পার্কিং করা রয়েছে। তো চলো খাবারটা নিয়ে আসি লেট না করে। তো গাইস এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমার ভেটকি মাছ, এটা বেশ ঝাল ঝাল কষা কষা করেছে। এটা হলো চিংড়ি মাছের মালাইকারি, আর এটা একটা পিস আমি বলেছিলাম তেল দিয়ে রাখতে, মানে ফ্রাই রয়েছে এটা। চলো এটা হলো আমি এগুলোকে ঢেলে নিই। তো এই দুটোই লেগে গেল একটাতে, ব্যাস এটাকে আমি সাইড করছি। এবার কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারিটা ঢেলে নেবো। দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হবে। ঢেলে দিয়েছে আমি তো নিজেই, দেখতে পাচ্ছ পুরো এটা আছে হলো সর্ষে ইলিশ। এখানে কিন্তু স্যালাডটাও নিয়ে নিয়েছি, শসা টমেটো পেঁয়াজ লঙ্কা। দীঘার ফিশ মার্কেট থেকে বাজার করে এই টোটালটাই কিন্তু রান্না করিয়েছি। এখানে ভেটকি মাছ, এখানেও ভেটকি মাছ আছে, এটা ইলিশ মাছের লেজা, এখানে স্যালাড, এখানে চিংড়ি মাছের মালাইকারি, এখানে ইলিশ সর্ষে, মানে কি সর্ষে ইলিশ।
প্রথমে হলো পুরো এক পিস মাছ নেচ্ছি এই যে সাথে না দু পিসই নিয়ে নিচ্ছি ইলিশটা দু পিস নিয়ে নিচ্ছি ঠিক আছে আর এইদিকে এই যে লঙ্কা গ্রেভিটা আমি একটু পরে নিয়ে নেব ব্যাস এটা আর প্রথমে নেওয়া উচিত ছিল আমার এই লেজাটা সাথে ইলিশ মাছের যেটা থাকে খেতে খুব টেস্টফুল ব্যাস এবার চিংড়ি মাছের মালাইকারি থেকে একটা চিংড়ি নেব দুটোই নিয়ে নি প্রত্যেকটা খেতে পারবো প্রচুর খিদে পেয়ে গেছে আর দেখো লঙ্কা নেব গ্রেভিটা আমি পরে নিয়ে নেব এবার গাইজ আমি নেব ভেটকি ফিশ এই যে যে বড় পিসটা রয়েছে দেখো এটা নেব ভেঙে যাচ্ছে বাস সাথে লেজাটাও নেব এর একটু গ্রেভি নেব প্রপার সমস্ত খাওয়াটা যদি তোমাদের দেখাতে যায় ভিডিও প্রচুর লেন্দি হয়ে যাবে অতটা লেন্দি করব না তো চলো একটু একটু খাই আর কেমন কি টেস্ট হয়েছে তোমাদের জানাবো মাছটা দারুণ টেস্ট আছে বেশ ভালো চিংড়ি মাছের মালাইকারি দিয়ে একটু খেয়ে দেখবো তারপর কিন্তু আমি ধীরে ধীরে খাবো আমার বাড়িতে মা খোসা ছাড়িয়ে করে ওটা আমার বেশি ভালো লাগে এখানে খোসাটা সমেত করেছে অবশ্য বলে দিলে হয়তো করতো আমার খেয়াল ছিল না চলো এই যে একটু মাছ প্লাস গ্রেভি একটু আছে দারুণ হয়েছে দারুণ গাইজ এখানে কিন্তু এটা কোকোনাট যে পাউডার আছে সেটা দিয়ে করেছে বেশ ভালো হয়েছে বেশ ভালো ফ্লেভার পাচ্ছি আমি কোকোনাটের ইলিশটা লাস্টে খাবো আগে একটু ভেটকি খেয়ে দেখি এটা কিন্তু ভোলা ভেটকি নয় অরিজিনাল অ্যাকচুয়াল ভেটকি চলো খেয়ে দেখবো বাহ মাছটার সুন্দর টেস্ট আছে এটা কিন্তু একটু মশলা দিয়ে করেছে পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে বেশ ভালো হয়েছে এবার ইলিশ খাবো সাথে লঙ্কা ইলিশ মাছের ফার্স্টে ভাজা পিসটা খেয়ে বুঝেছি টেস্ট আছে সত্যি টেস্ট আছে আর এখানের মাছ বেশ ভালো হয় চলো বাহ এখানে প্রত্যেকটা আইটেম আমি প্রচুর ভালো খাই সেক্ষেত্রে আলাদা করে আমার কত ভালো লাগছে বলার দরকার নেই সত্যি প্রত্যেকটা বেশ দারুণ হয়েছে গাইস তোমরা যদি দীঘাতে আসো তাহলে কিন্তু দীঘার ফিশ মার্কেটে মানে কি ওল্ড দীঘার ফিশ মার্কেট থেকে এরকম মাছ টাস সমস্ত কিছু বাজার করে তারপরে রান্না করিয়ে রুমে এনে এভাবে খেতে পারো আমি আগে দীঘায় এসেছিলাম বলেছি তোমাদের তো ওই ভিডিও গুলো এখন আপলোড হয়নি ওখানে কিন্তু আমি দীঘার ওই বিচের পাশেই যে বসার জায়গাগুলো আছে ওখানে বসে খেয়েছিলাম সেগুলোর ভিডিও তোমরা দেখতে পাবে বাট এই ভিডিও গুলো আগে দেখতে পাবে তো ওখানে বসে তাই এবার ভাবলাম কি আমি রুমে বসে খাই তাই জন্য কিন্তু এবার আমি রুমে বসে খাচ্ছি তালসিঁড়ি থেকে এই বোতলটা ভরে ডাবের জল এনেছিলাম এখন শেষ হলো এই যে একটু আছে এখন খেয়ে নেবো শেষ এখানে কিলো 700 কত বললেন আপনি একাই এই বাজারের মধ্যে মাটন বিক্রি করেন না না আরেকজন আছে ওইদিকে আছে না না এই বাজারে দুটো দোকান আছে দুটো লোক আছে তো গাইস আজকে কিন্তু আবার চিংড়ি নিলাম প্লাস আগের দিনের ওই ভেটকিটা সাথে আবার মাটন তো চলো আবারও রান্না করতে ওই কাকুর কাছেই যাব কাকু আগের দিনের ওই ভেটকির বাকিটা আছে প্লাস চিংড়ি আছে প্লাস মাটন এ ফুলকপি কত ৩০ টাকা ৩০ টাকাই
ভাতটা দিয়ে দাও। গাইজ এখন আমি আছি নিউ দীঘাতে। আগের দিন খাবারটা কুক করতে দিয়ে ওল্ড দীঘাতে ওয়েট করেছিলাম, প্লাস সময় কাটিয়েছিলাম বেশ ভালো। তো আজকে নিউ দীঘাতে সময় কাটাচ্ছি, খাবারগুলো দিয়ে রুমে গেছি, ফ্রেশ হয়েছি, দেন কিন্তু এখানে ঘুরতে এসেছি। এখন সময় 8:02, তো 8:30 কি 9টার মধ্যে আমাকে যেতে বলেছে, তখন যাবো ওখান থেকে খাবারটা নিয়ে। আজকেও কিন্তু রুমে গিয়েই খাবো। এটা চিলি পন রয়েছে, চিলি চিংড়ি, তো এটা অলরেডি ঢেলে দিয়েছে কাকু, এটা মাটন কষা ঢেলে দিল। এদিকে শাক দিয়ে করে দিয়েছে চিংড়িটা, কারণ অনেক চিংড়ি ছিল একসাথে অনেকটা হয়ে যায়। এর মধ্যে বেগুনও আছে। আচ্ছা আচ্ছা, আর এটা কিন্তু আগের দিনের ওই ভেটকিটা। খাবারগুলো এনে পুরো আমি বেড়ে রেডি করে বসে পড়েছি খাওয়ার জন্য, আর সমস্তটা একবারেই নিয়ে নিয়েছি। বারবার নিতে কেমন লাগবে খেয়ে জানাবো কোনটা কেমন হয়েছে। ফার্স্ট চলো এই বেগুন দিয়ে পালং দিয়ে যে চিংড়িটা রান্না করে দিয়েছে ওটা খেয়ে দেখবো। আর ফ্রাইড রাইসটাও কিন্তু আগের দিন আমি যে আঙ্কেলের দোকান থেকে এনেছিলাম সেখান থেকে এনেছি। চলো দারুণ হয়েছে, আঙ্কেলের রান্নাগুলো সত্যি খুব ভালো হয়। ফুলকপি দিয়ে এই ভেটকি ফিশটা খাবো। এই যে একটু আলু প্লাস ফুলকপি, সবই ঠিক ছিল, বাট একটু লবণ বেশি লাগছে, আর আমি লবণ এমনিতেই কম খাই, তো এটাতে একটু লবণ বেশি হয়ে গেছে, তাছাড়া কিন্তু খুব ভালো হয়েছে। নেক্সট আইটেম চিলি পন, যেটা আমার বেশ ভালো লাগে, দারুন 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 হয়ে যাবে। চিলি পন দিয়ে ফ্রাইড রাইস তো দারুন লাগে, তোমরা সবাই জানো। স্যালাদ, এদিকে জল, এদিকে কিন্তু ডিও রয়েছে। এবার রয়েছে আমার ফেভারিট আইটেম মাটন কষা। এই যে দেখো একটু আলু দিয়েছি, দারুন গলেছে। একটু রাইস খাই মাটন কষার ঝোল দিই, দারুন হয়েছে। আর একটু ঝাল হলে আর একটু বেশি ভালো লাগতো, হাতে কাঁচা লঙ্কা। গাইজ চলো খাওয়া দাওয়া শেষ করছি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। গাইজ রাত্রে ডিনার কমপ্লিট হওয়ার পর এই দীঘা স্টেশনটা একটু ঘুরে দেখতে এসেছিলাম, তো দেখতেই পাচ্ছ আমি দীঘা স্টেশনের ফ্রন্টে দাঁড়িয়ে আছি। তো গাইজ এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি গাইজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।